অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্যি, উত্তর ত্রিপুরা জেলার রাগনা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে পুলিন পালের পুকুরে মাটির স্তূপ ভেসে উঠেছে। সোমবার দুপুরে হঠাৎ বাড়ির লোকের নজরে আসে পুকুরের জলে ভূগর্ভ থেকে 3টি মাটির স্তূপ উঠেছে। কোনো কিছু বুঝে উঠতে না উঠতেই মঙ্গলবার আরও 2টি মাটির স্তূপ পুকুরে ভেসে ওঠে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মৎস্য উপ অধিকর্তার কার্যালয়ের আধিকারিক সমর জমাতিয়া। তিনি পুকুরের জলে ভাসমান মাটির স্তূপ পরিদর্শন করে এই বিষয়ে জানান, এটি কোনো অলৌকিক বা আশ্চর্যের বিষয় নয়, প্রখর তাপমাত্রার কারণে পুকুরের ভূগর্ভের নিচ থেকে মাটির একটি লেয়ার জলে ভেসে উঠেছে। আবার সেই মাটির স্তূপকে বাঁশ দিয়ে নাড়াচাড়া করলে তা ভেসে যায়। তিনি আরও জানান, এটি সায়েন্টিফিক বিষয়। ভিজিট করার পরে দেখা গেছে যে এটা আপাতত আমার দৃষ্টিভঙ্গিতে যে এটা এমন কিছু না, এটা এক আমরা ফার্স্ট একটা ইনফেকশন করার পরে দেখছি যে একটা জলের নিচে মাটির নিচে একটা লেয়ার আছে, গাছের একটা লেয়ার আছে, আর লেয়ারের উপরে দেখছি যে একটা মাটি আছে। আমার যা মনে হইতেছে এখন, হয়তো বা টেম্পারেচার ডিফারেন্সের কারণে মাটি আর ওই যে গাছের মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্সের কারণে একটু হয়তো বা এখানে ক্র্যাক হয়েছে, যার কারণে এখানে জল ডুবতে চেষ্টা করছে। যখন জল ডুবছে, যেহেতু এই লেয়ারটা একদম ঠিক লেয়ার হয়ে গেছে, জল পাস হইতেছে না, যার কারণে জলের একটা প্রেশারের কারণে একটা লেয়ারটা বড় আকারে হয়ে গেছে। এরপরে যখন একটা বিশাল আকারে হয়েছে, তখন একটা ভাঙছে, লেয়ার ভাঙার পরে উপরের দিকে উঠছে। এ বিষয়ে জনসাধারণকে কৌতূহল বা আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছেন মৎস্য উপ অধিকর্তার কার্যালয়ের আধিকারিক সমর জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।